হে এবার ম্যাচে দিবেন্দুমণিং ইথা ইউটিউব চ্যানেল এবং এক্সাম রুটিন যেটা সেটার নোটিশ তো আশা করছি তোমরা সবাই পেয়ে গেছো এখন প্রায় হাতে তোমাদের কাছে এক মাসের মতো সময় আছে ফার্স্ট ইয়ারের যারা আছে তাদের কাছে এক মাস দশ দিনের মতো প্রায় প্রায় এখন সময় আছে সিলেবাস শেষ করার মতো তোমরা যথেষ্টই তাহলে সময় পাচ্ছ যেটা তোমাদের অতদিন নালিশ ছিল যে তাদের সিলেবাস শেষ করারই তো সময় পাচ্ছি না তো সেই সিলেবাস শেষ করার সময়টা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো এবং আজকে আমি তোমাদের সাথে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো তোমাদের আশা করছি তোমাদের সেমিস্টার এক্সামে কিছু মোটিভেশন দেবে এবং মোটিভেশন দিক আর না দিক কিছু আমি রিয়েলিটি তোমাদের কাছে তুলে ধরবো এবং সেই রিয়েলিটিগুলো যদি আমি তোমাদের কাছে তুলে ধরি তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে তোমরা বুঝবে যে এই যে সেমিস্টার এক্সামগুলো হয় সেগুলো তোমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ কতটা জরুরি কত ভালো করে প্রিপারেশান নিতে হবে তোমাদের সেগুলো তাহলে তোমাদের কিন্তু বুঝতে সুবিধা হবে এবং এই ভিডিও যেটা আছে সেটা বন্ধু বান্ধবদের সাথে একটু শেয়ার করে নিও কলেজের গ্রুপে পারলে শেয়ার করে নিও তোমাদের যে কোশ্চেন প্যাটার্ন আছে সেটা নিয়ে একটু প্রথমে আমি তোমাদের কয়েকটা কথা বলে দিই প্রথমত যেটা সেটা হচ্ছে তোমাদের দশটা এমসিকিউ থাকবে এবং দশটা এমসিকিউতে টোটাল কুড়ি নাম্বার আছে দশ নাম্বার হচ্ছে এমসিকিউটা তোমাদের ঠিক করার জন্য এবং তার সাথে সাথে বাকি যে দশ নাম্বার সেটা হচ্ছে বাকি যে তোমরা দশটা এমসিকিউ করছো সেগুলো কেন তোমরা অ্যানসার করছো সেটা লেখার জন্য বাকি তোমাদের আট মার্কসের পাঁচটা কোয়েশ্চেন করতে হচ্ছে টোটাল টোয়েন্টি প্লাস 40 টোটাল হচ্ছে সিক্সটি মার্কস এবং তোমাদের পাস মার্কস নিয়ে অনেক কিছু কিন্তু চলছিলো যে পাস মার্কস কত কেউ বলছে তোমাদের আঠেরো কেউ বলছে চব্বিশ দেখো ফর্টি পার্সেন্ট তো ফর্টি পার্সেন্ট সাত নাম্বারের কিন্তু হয় চব্বিশ এবং সেই চব্বিশ নাম্বার কিন্তু তোমাদের পেতে হবে যদি পাস করতে হয় এবং আগের বারে তোমরা দেখেছিলে ইন্টারনাল অ্যাসেসমেন্টে চল্লিশের মধ্যে তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ পেয়ে বসছিল অনেকে এবং তারপরে পনেরো পেয়েছে এদিকে তোমাদের এক্সটার্নালে অর্থাৎ তোমাদের সেমিস্টার এক্সামে এবং পঞ্চাশ হয়েছে পঞ্চাশ নাম্বার পেয়েছে বাট ফেল করেছে তো রিজেনগুলো তোমরা বুঝতে পারছো কি হয়েছে কি না এবং পাস মার্কস হচ্ছে তোমাদের চব্বিশ সেটা কিন্তু মাথায় ঢুকিয়ে নাও এবং পাস মার্কস যদি তোমাদের পেতে হয় তাহলে সেক্ষেত্রে এমসিকিউ যে খুব বিশাল ইজি থাকবে তা কিন্তু নয় এমসিকিউ এমসিকিউ যে অনেকেই যে তো এমসিকিউ কিন্তু খুব ইজি থাকবে সেটা কিন্তু ধরবে না এমসিকিউ কিন্তু কঠিন পারে এমন কঠিন থাকতে পারে যে কেউ পারলে না এই ধরনের কিন্তু হতে পারে এবং তারপর বাকিটা যেটা সেটা কিন্তু বড় কোশ্চেনের উপর ওয়েটেজ আছে তোমরা যদি কেউ ভাবছো যে আমি জাস্ট পাস করে যাব পাস করলে পরে আমি বিশাল কিছু করে নিলাম তো সেটা কিন্তু কমপ্লিটলি ভুল সিলেবাস সম্পর্কে যদি তোমাদের ধারণা না থাকে তোমাদের যদি সিলেবাসের কি কন্টেন্ট আছে কি কি চ্যাপ্টার আছে কি কি জায়গা আছে সবকিছু সম্পর্কে তোমাদের যদি ধারণা না থাকে ভালো মার্কস কিন্তু পাবে না কিভাবে কোশ্চেনের অ্যান্সার লিখতে হয় কিভাবে বড় কোশ্চেনগুলোকে ট্যাকেল করতে হয় কিভাবে অ্যান্সার কেলে পরে বেশি মার্কস পাওয়া যায় সেই সব কিছু যদি তুমি না জানো তাহলে সে অসুবিধা হবে ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে এটা আশা করা হয় যে তারা জানবে না এবং তার জন্য কিন্তু আমি কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশের ক্লাসেস কিন্তু শুরু করেছি এবং কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশের যে ক্লাসেস আমার হচ্ছে সেখানে কিন্তু আমি এগুলো সবগুলো কিন্তু শেখাচ্ছি কিভাবে কোশ্চেন এর आंसर লিখতে হয় কিভাবে आंसर লিখলে পরে নাম্বার কাটার জায়গা পাওয়া যাবে না এবং দেখো আমার যে কোর্সটা ছিল সেই কোর্সটা টু ফিফটি রুপিসের মতো যখন ছিল তখন অনেকের ইস্যু হচ্ছিলো যে দাদা একটু যদি কম করে দিতে টাকা তাহলে সেক্ষেত্রে কিনবো এই ধরনের অনেকে অনেক কিছু মেসেজ করেছিল দেখো যাদের ফাইন্যান্সিয়াল একটু অসুবিধা থাকবে তারা অবভিয়াসলি আমাকে মেসেজ করবে নির্দ্বিধায় মেসেজ করবে ইনস্টাগ্রামে যে পর কোনো অসুবিধা নেই এবং তোমাদের জন্যই কিন্তু আমি এই প্রাইসটা কমিয়ে পরে একশো নব্বই টাকার মতো করে দিয়েছি যে তোমরা নাও কোনো অসুবিধা নেই দেখো ব্যাপারটা হচ্ছে আমি একটু কম করে দিলে পরেও আমার কিন্তু চলে যাবে আমার খরচ যেটা সেটা কিন্তু উঠে যাবে আমার কোনো অসুবিধা নেই কিন্তু তোমার তোমরা যাতে পাও কারণ আমি ওখানে পড়াচ্ছি তোমাদের জন্য যাতে তোমরা পাও যাতে তোমরা যারা ডিপ্লোমাতে স্টুডেন্টরা যাচ্ছ তারা যাতে ফার্স্ট সেমিস্টারে অ্যাটলিস্ট কমিউনিকেশান ইংলিশ যেটা আছে সেটা নিয়ে যাতে তোমরা জানতে পারো এবং সেই যে কোর্সটা আছে সেই কোর্সে যে পর্যায়ে তোমরা দেখো তাহলে সেক্ষেত্রে নিজেরাই বুঝতে পারবে আমি নিজের নোটস প্রোভাইড করছি তোমাদের জন্য এবং তার সাথে সাথে নিজের কমপ্লিট কন্টেন্টস থাকছে সেখানে আমি তোমাদের ভিডিও লেকচার্স দিচ্ছি সেখানে এবং সেটা জাস্ট এখন একশো নব্বই টাকার মতো পাচ্ছ যেটাতে তোমাদের বই কেনার কোনো দরকার নেই তোমাদের সব কিছু কিন্তু তোমরা সেখানে পেয়ে যাচ্ছো প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনসেরও অ্যান্সার তোমরা কিন্তু সেখান থেকেই পেয়ে যাবে সব কিছু তো অসুবিধা কিন্তু তোমাদের তোমাদের থাকছে না তো তোমরা কমিউনিকেশন স্কিলস এন্ড ইংলিশের ক্লাস যদি কেউ নিতে চাও যারা ফার্স্ট সেমিস্টারে আছো বাকি ভিডিওটা তারপরে আসছে কোনো অসুবিধা নেই যারা ফার্স্ট সেমিস্টারে আছো তারা কিন্তু এক্ষুনি যে পর তোমরা কোথায় কোর্সটা নেবে ডেসক্রিপশানে দেখো লিঙ্ক আছে আমার অ্যাপ্লিকেশন এবং আমার ওয়েবসাইট দুটোরই এবং প্রিন্ট কমেন্টেও কিন্তু লিঙ্ক আছে আমার অ্যাপ্লিকেশান এবং ওয়েবসাইট দুটোরই তো তোমরা যেপর কিন্তু আমার ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশানে ঢুকে পো তোমরা কিন্তু নর্ম্যাল যেমন পার্চেস করো ফ্লিপকার্ট বা অন্য কোনো জায়গায় সেইভাবে কিন্তু তোমরা সেখানেও যেভাবে পার্চেস করতে পারো এবং ইজিলি কিন্তু তোমাদের পার্চেস করা যাবে এবং তাছাড়া অনলাইন গেটওয়েস যেগুলো আছে যেখানে তোমরা পেমেন্ট করবে সেখানেও কিন্তু তোমরা অফার পেতে পারো তার সাথে সাথে তো ইজিলি কিন্তু এত কম দামের মধ্যে তোমরা কোর্সটা পেয়ে যাচ্ছ এবং সেই যে কোর্সটা সেই কোর্সটা কিন্তু তোমাদের লাইফ টাইম হেল্প করবে এবং তার সাথে সাথে তোমরা কিন্তু সার্টিফিকেটও পাবে নেক্সট আসছি দেখো মার্কস যদি ভালো না আসে পাস করে যাও তাহলে সেক্ষেত্রে হয়তো কিছু সময়ের জন্য তোমাদের ভাল লাগবে কিছু সময়ের জন্য ভাল লাগতেই পারে অবভিয়াসলি মার্কস পেয়েছ পাস করে গেছো কোনো অসুবিধা নেই কিন্তু অসুবিধা কী কী আছে অসুবিধা কী আছে অসুবিধা হচ্ছে প্রথম যেটা সেটা হচ্ছে প্লেসমেন্টে বুঝতে পারবে না প্লেসমেন্টের ক্ষেত্রে একটা ক্রাইটেরিয়া থাকে সেভেন কোথাও সিক্স পয়েন্ট ফাইভ কোথাও সেভেন পয়েন্ট ফাইভ সিজিপিএ একটা বেঁধে দেয় এবং তার নিচে যাদের থাকে তাদের বুঝতে দেওয়া হয় না এক তো পলিটেকনিকের এই যে প্লেসমেন্ট সেটার অবস্থা এরকম আছে খারাপ অবস্থা হয়ে পড়ে আছে তারপর যদি তোমরা নিজেদের অবস্থা খারাপ করে নাও তাহলে সেক্ষেত্রে প্লেসমেন্টের কথা তারপরে তোমরা ভুলে যাবে দ্বিতীয় নাম্বার হচ্ছে তোমরা ভাবছো যে আচ্ছা ঠিক আছে অন ক্যাম্পাস প্লেসমেন্টে বসতে দেবে না বাইরে যাব আরামে চাকরি হয়ে যাবে আমার কোনো অসুবিধা নেই বাইরে যখন তোমরা প্লেসমেন্টে বসতে যাবে যখন তোমার দেখবে সিজিপি এর অবস্থা যে তোমার মার্কস এত কম আছে তখন কিন্তু তোমাকে আর প্রিফার করা হবে না তখন কিন্তু আর প্রিফার করা হবে না তোমার সাথে যদি তোমার ধরো সিক্স থাকে এবং তোমার সাথে আর একজন ইন্টারভিউ দিচ্ছে বা তোমার সাথে একজন পরীক্ষা দিচ্ছে তার যদি এইট থাকে অবভিয়াসলি তাকে কিন্তু প্রিফার করা হবে দুজনে যদি সামনাসামনি মার্কস থাকে তাহলে তাকে কিন্তু প্রিফার করে নেওয়া হবে না সে কিন্তু কনসিস্ট্যান্টলি ভালো পারফর্ম করে আসছে এবং আশা করা যাচ্ছে যে আমাদের অর্গানাইজেশনে এসে পড়ে সে কিন্তু ভালো পারফর্ম করবে এবং এটাই কিন্তু হয়ে থাকে এবং তার জন্যই কিন্তু তাকেই প্রিফার করা হবে তাহলে এরপর ভাবছি যে ঠিক আছে চাকরির কোনো ব্যাপার না তাহলে হায়ার স্টাডিজে যাবো হায়ার স্টাডিজেও কিন্তু অসুবিধা হবে হায়ার স্টাডিজ এও যখন তুমি যাবে তখন কিন্তু তোমার মার্কস দেখা হবে এবং অনেক ক্ষেত্রেই অনেক ইনস্টিটিউশনস আছে অনেক ইউনিভার্সিটিস আছে যখন তোমরা বিটেক বা এম টেকের ক্ষেত্রে যাবে তখন কিন্তু তোমাদেরকে অসুবিধাই পড়তে হবে বিটেকের ক্ষেত্রে যদিও না হয় সেটা এম টেকের ক্ষেত্রে কিন্তু হবেই বা তোমরা যদি কেউ ভাবছি যে ফরেন এ যাবো পড়াশোনা করতে তাহলে সেক্ষেত্রে সে কিন্তু ভুলে যাবে যদি তোমার খারাপ কোনো মার্কস থাকে সেক্ষেত্রে সিরিয়াস হয়ে যাও কেননা এটা সিরিয়াস হওয়ার সময় আদারওয়াইজ কিছুদিন পর যে পরে অনেক স্টুডেন্টস আছে তাদের মতো বলবে যে ডিপ্লোমা করা বেকার ডিপ্লোমা করে কোনো লাভ নেই সব জায়গাতে রিজেকশান খেতে হয় এই ধরনের অনেক রকম ব্যাপার আছে ওয়েস্ট বেঙ্গলে পড়াশোনা করে কোনো লাভ নেই রিজেকশনস খেতে হয় রিজেকশানের কারণটা ওয়েস্ট বেঙ্গল নয় ওয়েস্ট ওয়েস্ট বেঙ্গল বা ডিপ্লোমা কোনোটাই কিন্তু নয় রিজেকশনের কারণটা তুমি নিজে হয়ে দাঁড়াবে কেননা থাকো ইঞ্জিনিয়ারিংয়ে আমি জানি যে কতটুকু সময় মানুষ স্পেন্ড করে পড়াশোনাতে এবং বাকি সব কিছুর উপর কতটুকু কতটা সময় স্পেন্ড করে কতটা টাকা পড়াশোনার ক্ষেত্রে খরচ করে এবং কতটা টাকা বাকি সব কিছুতে খরচ করে আমি নিজেও একজন ইঞ্জিনিয়ার আমি নিজে ফোর্থ ইয়ারে আছি তো আমি এই ব্যাপারগুলো কিন্তু ভালো করে বুঝি এবং তোমরা অনেকেই ভাববে যে আচ্ছা ঠিক আছে চাকরির ব্যাপার নেই তাহলে বিজনেসে চলে যাবো বিজনেসে একদিন কিন্তু টিকতে পারবে না তোমরা সবাই জানো যে চাকরির থেকে বিজনেসে বেশি টাকা আছে অবভিয়াসলি বেশি টাকা আছে কিন্তু তোমরা আমাকে একটা কথা বলো যে সবাই তাহলে চাকরিতে কেন যাচ্ছে বিজনেসের দিকে কেন যাচ্ছে না কেন বিজনেসে কিন্তু টিকে থাকতে হয় চাকরিতে কিন্তু এরকম টিকে থাকতে হয় না অতটা এবং বিজনেসে কিন্তু প্রত্যেক দিন পরীক্ষা চাকরিতে কিন্তু প্রত্যেক দিন পরীক্ষা নয় অ্যান্ড এই কারণে কিন্তু চাকরিটাকে মানুষ প্রিফার করে যদি লাইফ মসৃণ চাই স্মুথ একটা লাইফ চাই তাহলে সেক্ষেত্রে মানুষ চাকরির দিকে যায় বেশিরভাগ ক্ষেত্রে এবং অবভিয়াসলি সরকারি চাকরি তার জন্য সবথেকে বেশি হাইপের মধ্যে থাকে অ্যান্ড বিজনেসের ক্ষেত্রে কি প্রত্যেক দিন তোমাকে কিন্তু গর্তের মধ্যে যে মধ্যে দিয়ে যেতে হবে প্রত্যেক দিন তুমি কিন্তু অলওয়েজ স্মুথ রাস্তা দিয়ে যেতে পারবে না এবং যত রাস্তা স্মুথ হবে তত ফাইন কোনো অসুবিধা নেই বাট যত এরকম গর্ত থাকবে রাস্তার মধ্যে তত কিন্তু তোমাকে ব্রেন ইউজ করে কিন্তু আগে এগিয়ে যেতে হবে তো সেই ক্ষেত্রে ব্রেনটাকে এখন থেকে কিন্তু সার্ফ করা শুরু করো তোমার টার্গেট যে কোনো এগুলোর মধ্যে থেকে একটাই হবে নিশ্চয়ই এবং সেই টার্গেটটাকে যদি অ্যাচিভ করতে হয় তাহলে সেক্ষেত্রে তোমাকে কিন্তু একটাই কাজ করতে হবে সেটা হচ্ছে তোমার যেটা এখন মেন কাজ সেটা হচ্ছে পড়াশোনা এবং সেটাই কিন্তু তোমাদেরকে করতে হবে এবং এটাই ছিল আমার আজকে ভিডিওর উদ্দেশ্য অনেকেই আছে যারা বলছে এক মাসের মতো প্রায় পিছিয়ে গেলো কুড়ি দিনের মতো প্রায় পিছিয়ে গেল দশ দিনের মতো প্রায় পিছিয়ে গেলো পরীক্ষা তো এখন থেকে প্রিপারেশান নিয়ে কোনো লাভ নেই পাঁচ দিন আগে থেকে পড়াশোনা শুরু করব এবং তারপরে একটা খুব বাজে মার্কস আসবে বা ব্যাকলগ আসবে এবং তারপর কিন্তু তারা বলবে ডিপ্লোমা করে কোনো লাভ নেই সেটা যেন না হয় তার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা বানানো আশা করছি ভিডিওটা পজিটিভলি তোমরা নেবে এবং পজিটিভলি কিন্তু পড়াশোনা শুরু করবে ভিডিওটা দেখার পর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে